ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা, পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জ্বলে আগুন, রোদের চাঁপা কলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা। এই বৈশাখে, বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম, সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খড় ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তাঁর জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলি বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইক যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদা আদায়ের ধাঁধায় বিপর্যস্ত, শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাত বোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ালে জড়সড়, আমাদের সাধক মহাপুরুষ কিংবা দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং। মিছিল বেরোয় মানুষের নয়, মোটর লরির, শহরের রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয়, জগঝম্পের লম্ফ ঝম্পে। এইসব জন্মদিনের স্রোতধারার একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিংয়ের মাঠ, আর সেখানে পৌঁছলেই সব শেষ। পরের দিন সকালে ট্রামের চাকার আওয়াজ, মোটরের হর্ন আর ট্রাফিকের কলরবে গতকালের সমারোহের এতটুকু সুর গানে বাজে না। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কয়ে শোনায়। মুঠি পাকানো জেহাদ নেই এই জন্মদিনে, শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা বিনয়ের পবিত্রতা। মিটিংয়ের মাঠ এড়িয়ে কলকাতা শহরের অলি গলি, বড় রাস্তা, ক্লাব, লাইব্রেরি পার হয়ে রেল লাইনের ধার ধরে আমবাগানের ছায়া, নারকেল গাছের মর্মর, লাউয়ের ভাড়ায় শালিক পাখির জটলা, পুকুরের জলের রূপলি ঢেউ আর দিগন্ত ছোঁয়া মাঠের ভেতর দিয়ে গ্রাম গ্রামান্তে ছড়িয়ে পড়ে এই উৎসব। বাজে জন্মদিনের শাঁখ, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহেরও বেশি এক পক্ষ ধরে চলে এই উৎসব। খবরের কাগজে প্রায় এক মাস ধরে ছাপা হয়েও তার খবর শেষ হয় না। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্র মর্মর শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ মহাভারত আর দাশুরায়ের পাঁচালি ছাড়া কবিতা বোঝে না, রামপ্রসাদী বাউল, কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই, সেই রকম গায়েও রবি ঠাকুরের জন্মদিনের উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বৌরা শখ করে কেনা শাড়ি বার করে দেয় স্টেজ বাঁধার জন্য, হাওয়ার একটা ছটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়। যে চাষি বরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। পাঁচতলা বাড়ির তক্তপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ,
বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি। কুরচি ফুলের মালার তলায় খানিক পরেই ছবিখানা যায় হারিয়ে। ফুল পাড়তে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হার ভাঙে, বুনো ফল খেয়ে ভিমরি লাগে, বক্সিদের ফলের বাগানে মার খায় বিস্তর, জাম খায় আরো অনেক বেশি, হেলে সব ভরে রাখে মাস্টারের ডেস্কে, কোলা ব্যাং পোষে খোঁটা পোতার গর্তে। এইসব পাড়া জ্বালানো ছেলের পাল এসে জড়ো হয় সেদিন। পেট্রোম্যাক্সের আলোয় ঝলমল করে ওঠে তাদের কুচি কাঁচা দুষ্টু মুখগুলো। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। কেউ বুকে হাত বেঁধে বীর পুরুষ, কেউ মাকে লুকিয়ে চাঁপার ডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ সোনার তরীর যাত্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, গলায় পুঁতির হার, পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি, সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরা শুধু এই একটা দিনের জন্য বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে দিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। রাজার দুলাল ঘরের সম্মুখ পথ দিয়ে চলে যাওয়ার ব্যথায় কারো কারো কণ্ঠস্বর এঁপে ওঠে গাছের পাতার মতো শিরশিরিয়ে। বেপাড়ার গার্লস স্কুলের মাস্টার বেসুরো গলার ঐক্যতানে গিয়ে শোনায় রবীন্দ্রসঙ্গীত। উৎসব শেষ হয়ে যাবার পর তবু অনেক দিন ধরে ঘরে বাইরে স্কুলে অন্তঃপুরে তারই কলি গলায় গলায় ঘুরে বেড়ায়। এখন তুফান উঠুক বাতাস ছুটুক ফিরবো না কো আর, কেউ গায় আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে। বাড়ির বৌঝিদের কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখবো, কোন কবিতার কি লাইন, কাপড়ের উপর লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে নীল লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি সুতোয় রোজ দুপুরে না ঘুমোনো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, শুধু কি সূচি কাজে, না জন্মদিনের পর আমাদের মনেও এমনই নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা, আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতী সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তাঁর জন্ম, কোনো দিন মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনোদিন সমস্ত ঠাকুরের পূজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় যদি, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর।